সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন অর্থাৎ তোমাদের অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে আলোচনা হবে ইতিহাস বিষয় নিয়ে আর অন্যান্য বিষয় দেখতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে পরপর অন্যান্য বিষয় অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে এছাড়াও তোমাদের অক্টোবর মাসে এমসি কিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ হিসাবে যে মডেল অ্যাক্টিভিটি টাক্ক দিয়েছে তোমাদের বিভিন্ন বিষয়ের তো এমসিকিউ কিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের সমাধানগুলো দেখতে চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানেই পরপর লিঙ্ক দিয়ে যাবে অবশ্যই দেখে নিও তো দেখো এখানে তোমাদের ইতিহাসের একে দাগে বলেছে কস্তম্ভের সাথে ক্ষস্তম্ভ মেলাও কস্তম্ভে আছে আত্মীয় সভা জাতীয় মেলা সত্যসোধক সমাজ আর্য সমাজ তো এগুলির সাথে আমাদের খস্তম্ভের কোনগুলো মিল হবে সেটা দেখো কস্তম্ভের আত্মীয় সভার সাথে আমাদের খস্তম্ভের খ অপশান মিল হবে অর্থাৎ রামমোহন রায় এবং জাতীয় মেলার সাথে আমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে খ স্তম্ভের অপশান ঘ অর্থাৎ নবগোপাল মিত্র সত্যশোধক সমাজ এর সাথে আমাদের মিল হবে স্তম্ভের অপশান ক অর্থাৎ জ্যোতিরাও ফুলে পড়ে থাকছে আর্য সমাজ সেখান থেকে খ স্তম্ভের গ অফসান অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মিল হচ্ছে এছাড়াও তোমাদের দেখো এখানে ডান দিকে কিন্তু স্তম্ভে সব দাগ নাম্বারগুলো দেওয়া আছে কস্তম্ভের ঠিক আছে তো আশা করি তোমাদের কস্তম্ভ এবং খস্তম্ভটা বুঝতে পেরেছো পরের কোশ্চেন দেখো তোমাদের দুইয়ে দিকে বলেছে শূন্য স্থান পূরণ করো এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে জন্য এক করে থাকছে কেমন তো দেখো সাগরে কন্যাশিশু ফাঁসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন ড্যাশ তো এখানে বসবে লর্ড ওয়েলেসলি নেক্সট কোশ্চেন মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ড্যাসের নেতৃত্বে উত্তর হবে বিরেসলিঙ্গম পান্তুল নেতৃত্বে পরের কোশ্চেনটা দেখো এখানে বলা হচ্ছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট কোশ্চেন স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করে উত্তরটা হবে শিকাগো নেক্সট কোশ্চেন তোমাদের তিনের দাগে বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তো ফার্স্ট কোশ্চেন বারাসৎ বিদ্রোহ কী তো উত্তরটা দেখো তিতুমিরের নেতৃত্বে সংগঠিত বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসৎ বিদ্রোহ নামে খ্যাত তিনি জমিদার মহাজন ও নীলকরদের অত্যাচার বিরুদ্ধে আন্দোলন করেন করেনশত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে উপাধি নেন তিতুমির এখানে শুধু উপাধি নেন তিতু আর ব্রিটিশ বাহিনী কামান বাঁশের কেল্লাকে ধ্বংস করে দেয় থেকে খ্রিস্টাব্দের এই আন্দোলন চব্বিশ পরগনা নদীয়া যশোহর আর মালদহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে তো এটাই হচ্ছে মূলত বারাসত বিদ্রোহ নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো নববঙ্গ নামে কারা পরিচিত উত্তর কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ফিভিয়ান ডিরোজিও ও তার অনুগামী ছাত্রদের একসঙ্গে নব্যবেঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো এদের ডিরোজিয়ান বা ডিরোজিও বলা হতো নব্যবেঙ্গ গোষ্ঠী নতুন চিন্তা ও কর্মকাণ্ডের অগ্রদূত হিসাবে কাজ করেন নেক্সট কোশ্চেন দেখো মোপলা বিদ্রোহ কেমন কেন হয়েছিল মোপলা বিদ্রোহ কেন হয়েছিল উত্তরটা দেখো মোপলা বিদ্রোহের কারণ হলো ক দক্ষিণ ভারতের মালাবারের মোপলারা ছিলেন দরিদ্র কৃষক কৃষি শ্রমিক ছোট ব্যবসায়ী ও জেলে সেখানে সেখানের গরিব কৃষকদের উপর ব্রিটিশরা রাজ রাজস্বের বোঝাও বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দেয় খ জমিতে কৃষকদের অধিকার অস্বীকার করা হয় তো এই কারণে মবলা বিদ্রোহ হয়েছিল যেহেতু তোমাদের দুই নাম্বার তো এই দুটো পয়েন্ট উল্লেখ করা হলো এরপরে দেখো তোমাদের চারেদাকে বলেছে চারটি বা পাঁচটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেনটা আছে সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু পেট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল উত্তর দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদিত হিন্দু পেট্রোট পত্রিকা আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল এই যে করেছিল সমর্থন করেছিল এটা তোমাদের এখানে হবে পরবর্তী লাইনে নেমে গেছে কেমন এরপরে দেখো সাংতাল বিদ্রোহ সম্পর্কে হিন্দু পেট্রিয়টের লেখা হয়েছিল অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহের করতে বাধ্য করেছে সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে সাঁওতালরা শুধু চাই নিজেদের জঞ্জাল ও উপত্যকার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার ঠিক আছে এর পরের কোশ্চেনটা দেখো তোমাদের বলা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো উত্তর আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ঘটে এদের মধ্যে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো ক আঠারোশো বিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ও মহারানী ভিক্টোরিয়া শাসন শুরু হয় এর ফলে গভর্নর জেনারেল পদ তুলে দিয়ে ভাইসরয় পদ সৃষ্টি সৃষ্টি করা হয় ভারতের প্রথম ভাইসরয় হয় লর্ড ক্যানিং খ মহাবিদ্রোহের পর ভারতীয় প্রশাসনের সংস্কার সাধিত হয় এ যাবত ভারতীয় প্রশাসনের ভারতীয়দের যোগদানের ব্যবস্থা ছিল না মহাবিদ্রোহের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসী মতামত গ্রহণের জন্য ভারতীয় পরিষদে আইন পাস করা হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন তো এটা তোমাদের সম্পূর্ণ ইতিহাসের সমাধান দেওয়া হলো অন্যান্য বিষয়ে তোমরা ভিডিও ডেসিপশানে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমাদের এমসিকিউ এমসি প্যাকেজ তোমরা অবশ্যই দেখে নিও ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবে এছাড়া তোমাদের অক্টোবরেই তোমাদের যে প্রতিটা বিষয়ের পঞ্চাশ নাম্বার করে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রত্যেকটা বিষয়ের পঞ্চাশ নম্বরে প্রশ্নপত্র মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়েছে সেটা খুব তাড়াতাড়ি সমাধান দেওয়া হবে তোমরা এই ভিডিও ডেস্ক্রিপশানেই লিঙ্ক পেয়ে যাবে